10323 এর চাকুরি মামলায় চাকুরি হারিয়ে স্থানীয় চাকুরিচ্যুতদের একত্রে করে বাদল চৌধুরীকে দোষী সাব্যস্ত করে চাকুরি ফিরিয়ে দেওয়ার দাবি ও রোজভেলি টাকা ফিরিয়ে দেওয়ার দাবিতে ডেপুটেশন করার নাম করে লোক জড়ো করে বিরোধী সিপিএম দলের উপদলীয় নেতা তথা সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য বাদল চৌধুরী বাড়ি ঘেরাও করেও হামলার ঘটনায় রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে বিলোনিয়া মহকুমা জুড়ে। বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটেছে বিলোনিয়া কলেজ স্কোয়ার স্থিত বাদল চৌধুরী বাসভবনে। সিপিএম এর পক্ষ থেকে অভিযোগ শাসক দলের বিজেপির বিরুদ্ধে। পুলিশের উপস্থিতিতে এ ধরনের ঘটনায় হামলার প্রতিবাদে আধ ঘন্টার মধ্যে সিপিআইএম এর কর্মী সমর্থকরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখালো। শাসক দল বিজেপির এই ধরনের ঘটনায় ক্ষোভের পাশাপাশি জনমনে প্রশ্নচিহ্ন দেখা দিল। বিরোধী সিপিআইএম দলের কাছে এই দাবি আদায়ের ঘেরাও ভিত্তিহীন বলে মনে করছে সচেতন মহল। যেখানে শাসক দল বিজেপি সেখানে এই দাবির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। এটা এক প্রকার রাজনৈতিক উত্তেজনা সৃষ্টির ষড়যন্ত্র বলেও দাবি করেছে বিরোধী দলের নেতৃত্ব। সূত্রে জানা যায়, বিজেপির নেতা নেত্রীরা জনসংযোগের মাধ্যমে কোনো কোনো বাড়িতে গিয়ে ডেপুটেশনের নামে, আবার কোনো কোনো বাড়িতে গিয়ে বিজেপির অভিনন্দন রেলির নাম করে বাড়ি থেকে লোক বের করে নিয়ে আসে। এরপর এই লোকেদের সামনে রেখে ঋষিমুখ মণ্ডলের বিজেপির সভাপতি অশেষ বৈদ্য ও তার সাঙ্গ তথা ঋষিমুখ মণ্ডলের সম্পাদক নকুল পালের নেতৃত্বে হেলমেটবিহীন একটি বাইক র্যালি সংগঠিত করে সোজা চলে আসে বাদল চৌধুরীর বাড়ির সামনে। পুলিশ সবকিছু দেখে না দেখার ভান করে নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। অশেষ বৈদ্য বিজেপি নেতা বলে কথা, তাকে বাধা দেওয়ার চেষ্টা করেনি পুলিশ বলে অভিযোগ। এরপর পুলিশের সামনে চলে বিরোধী দলের উপদলীয় নেতা বাদল চৌধুরীর বাড়ি ঘেরাও। সিপিএম এর অভিযোগ, এই ঘেরাও চলাকালীন এক সময় উত্তেজনা সৃষ্টি করে বাদল চৌধুরীর বাড়ির গেটে টিনের বেড়া ভেঙে ফেলে বিজেপির দলের মদতে ঘেরাওকারীরা। বাড়িতে তখন বাদল চৌধুরীর বড় ভাই ও তার সহধর্মিনী ছিল। বাদল চৌধুরী ছিল আগরতলা আবাসনে। দীর্ঘক্ষণ ঘেরাও করার পর পুলিশের তৎপরতায় বাদল চৌধুরীর বাসভবন ঘেরাও মুক্ত করা হয়। সেখানে ব্যবস্থা গ্রহণ করবে আইনের মধ্যে থেকে ভারতবর্ষের সংবিধানকে মেনে আমরা বাকি কাজগুলি করব। তাই রোজভেলি নামক সিট ফান্ডে হাতে যেভাবে মানুষ প্রতারিত হয়েছে এবং সেটার মূল যিনি নায়ক বাদল চৌধুরী এবং মানিক সরকারের গ্রেপ্তারের দাবিতে এবং তাদের ন্যায্য টাকা ফিরিয়ে দেওয়ার দাবিতে এবং 10323কে যারা সর্বনাশ করেছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নিয়ে আজকে হঠাৎ করে বিশ্বমুখ এলাকার জনগণ এখানে মিলিত হয়েছেন। আমার কাছে খবর আসে এবং এসডিপিও সাহেবও আমাকে টেলিফোন করেছেন। আমি সাথে সাথে এখানে এসে যাতে এলাকার পরিবেশ যাতে অশান্ত না হয় তার জন্য আমরা এবং আমাদের যারা সহকর্মীরা আছে ওনাদেরকে সাথে নিয়ে এসে আমরা আমানতকারীদের সাথে 10323-এর যারা চাকরিচ্যুত শিক্ষক ওনাদের সাথে কথা বলেছি, কথা বলে ওনাদের। ঘটনার জেরে সিপিআইএম তীব্র নিন্দা জানিয়ে আধ ঘন্টার মধ্যে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করে। বিক্ষোভের নেতৃত্ব দেন পার্টির জেলা সম্পাদক বাসুদেব মজুমদার, মহকুমা সম্পাদক তাপস দত্ত সহ তপশিলী জাতি সমন্বয় সমিতির রাজ্য সম্পাদক সুধন দাস, খ্যাত মজুর নেতা দীপঙ্কর সেন। দাবি তোলা হয় দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার। সাড়ে আটটা থেকে নয়টা নাগাদ কিছু মানুষকে ভুল বুঝিয়ে বিভ্রান্ত করে রেগায় ডেপুটেশনের নাম করে বাদল চৌধুরীর বাড়ির সামনে নিয়ে গিয়ে বিক্ষোভ দেখানো হয়। শুধু এটাই শেষ কথা না, আপনারা জানেন যে বাদল চৌধুরীর বাড়িতে বাদল চৌধুরী থাকেন না, কিন্তু বাদল চৌধুরীর 80 বছর বৃদ্ধ বড় ভাই, তার বৌদি, তারা শয্যাশায়ী, তারা বিছানায় থাকেন। তারা ঘুম থেকে ওঠার প্রস্তুতি নেওয়ার মুহূর্তে আচমকা তাদের বাড়িতে ঢুকে গিয়ে তাদের বাড়িতে বেড়া ভাঙচুর করে, টিন ভাঙচুর করে, ঢিল মারতে শুরু করে। তাদের বক্তব্য হচ্ছে বাদল চৌধুরী নাকি চোর, বাদল চৌধুরীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমরা আপনাদের কাছে বিনয়ের সঙ্গে বলতে চাই বন্ধু, আপনারা জানেন বিজেপির নেতৃত্বে সরকার তৈরি হয়েছে, এই সরকার হয়েছে আপনারা জানেন 3 বছর হয়েছে। 3 বছরে বাদল চৌধুরীর বিরুদ্ধে যদি একটি অভিযোগ থাকে সেই অভিযোগ প্রমাণ করার দায়িত্ব ছিল বর্তমান সরকারের। এই 3 বছরে একটি অভিযোগ প্রমাণ করতে পারেনি, এবং শুধু তা না, আপনারা জেনে থাকবেন ওই ওভার পোল সহ বাদল চৌধুরীকে যে মামলায় গ্রেপ্তার করা হয়েছিল এবং বাদল চৌধুরীকে
দিনের পর দিন অন্যায়ভাবে জেলে রেখে দেওয়া হয়েছিল। আপনারা শুনলে অবাক হবেন, আজকে প্রায় দেড় বছর সময় পেরোতে চলল, কিন্তু বর্তমান বিজেপি সরকার যারা বলছেন বাদল চৌধুরী চোর, তার বিরুদ্ধে চার্জশিটটা পর্যন্ত জমা দিতে পারেননি। কি অভিযোগ বাদল চৌধুরীর বিরুদ্ধে? কোথায় অনিয়ম হয়েছিল? কোন অনিয়মের বিরুদ্ধে বাদল চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে? আজকে যখন বিজেপি আইনে ব্যুরো রিপোর্ট সার্চ ইন্ডিয়া টিএনএন।